প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। শুভ সকাল। শুভ সকাল আপনাকে। দর্শকদের শুভেচ্ছা জানাই, আজকের দিনটি ভালো কাটুক এবং সবকিছু ঠিক থাকুক। হ্যাঁ, সেটাই শুভকামনা হোক আমাদের। আমরা পত্রপত্রিকার একটা হেডলাইন শুনি, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, পদ্মা মেঘনার সর্বনাশ, বালু খেকো চেয়ারম্যান তিনি, বড় আক্রমণের মুখে কিয়েভ, বিদেশে পাড়ি দেওয়ার আগের রাতে সড়কে প্রাণ গেল রাকিবের। কালের কণ্ঠের শিরোনাম, ইউক্রেনের জন্য দরজা খুলল ইইউ, নতুন নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা কুমিল্লায়। আলোচনার পরদিন আরও প্রাণঘাতী হামলা রাশিয়ার, থানায় নষ্ট হচ্ছে শত শত গাড়ি। জনগণের শিরোনাম, করোনার বিদায় ঘণ্টা, সব বিষয়ের পরীক্ষা এবছরও হচ্ছে না, ঢাকায় নয়া মার্কিন রাষ্ট্রদূত। আমাদের সময়ের শিরোনাম, খাদ্য কর্মকর্তারাই সরিষায় ভূত, 40 মাইল দীর্ঘ রুশ সাজোয়া বহর। আমাদের সময়ের শিরোনাম, খাদ্য কর্মকর্তারা সরিষার ভূত, বোমায় তছনছ কার্কিভ। মানব জমিনের শিরোনাম, রাশিয়ায় পোশাক রপ্তানি বন্ধ, $1 মিলিয়ন ক্ষতির আশঙ্কা, কিয়েভ ঘিরে অজানা সংখ্যা। সময়ের আলো শিরোনাম করেছে, যুদ্ধযানের বহর 40 মাইল। আমাদের এখন প্রতিটি পত্রপত্রিকারই অনলাইন সংস্করণ আছে, আমরা একটি অনলাইন সংস্করণের দিকে যেতে চাই। আমরা যদি একটু সমকালের দিকে চোখ রাখি, তাহলে সমকালে শিরোনাম হয়েছে, ভোটের পরিবেশ নেই, আছে ভোটার দিবস, কমেছে ভোট প্রদানের হার, ফাঁকা থাকছে কেন্দ্র, ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা বেড়েছে, বিনা ভোটে জয়ী হচ্ছেন প্রার্থীরা। আরেকটি শিরোনাম আছে, রুশ সেনার ঢল রুখতে ইউক্রেনে মানব ঢাল। এবং আমরা যদি ইত্তেফাকের দিকে একটু চোখ রাখি, আপনাদের পত্রিকা, মানুষের হৃদয়ে জিতেছেন জেলেনস্কি। এবং ইত্তেফাকে আরেকটি শিরোনাম আছে, রাশিয়াকে সন্ত্রাসী আখ্যা দিল ইউক্রেন। এবং কর্মচারীদের কর্মবিরতি, অচল মাঠ প্রশাসন, ইত্তেফাকে আরেকটি রিপোর্ট আছে। আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে একটু তাকাই, তাহলে বাংলাদেশ প্রতিদিনে ভোটারদের যত ভোগান্তি, তারপর আরেকটি শিরোনাম আছে, 40 মাইল দীর্ঘ রুশ সাজোয়া বহর। পত্রপত্রিকায় এই ছিল আজকের শিরোনাম মাইনুল আলম। আমরা যদি জনকণ্ঠের শিরোনামটি একটু চোখ রাখি, করোনার বিদায় ঘণ্টা, আমরা এই আলোচনাটা পরে করব। আসলে করোনার কি আজ বিদায় ঘণ্টা হলো? এখানে যেভাবে একে ব্যানার হেডলাইন করা হয়েছে, আমার তো মনে হয় যে এখনও আমাদের সতর্ক থাকা খুব জরুরি। তার আগে একটি ইউক্রেনে যেতে চাই। আপনাদের পত্রিকায় দৈনিক ইত্তেফাকে, মানুষের হৃদয় জিতেছেন জেলেনস্কি, এবং রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিল ইউক্রেন, এবং 40 মাইল দীর্ঘ সাজোয়া বহর ইউক্রেনে যাচ্ছে রাশিয়ার, এই যে ভয়াবহ পরিস্থিতি, কি মনে হয় আপনার? 40 মাইল কিংবা 62 থেকে 63 কিলোমিটার দীর্ঘ কনভয় অফ ওয়ার ভেহিকেলস কিংবা সাজোয়া যান ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে রেখেছে। এখন ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে রাখা মানে কিয়েভকে পতন ঘটাবে, সরকার ফেলে দেবে, যা যা করার করবে। এটা হচ্ছে গতকাল রাতের দৃশ্য। পাশাপাশি চলছে দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি, আজ যে কোনো সময় বিকেল ভাগের মধ্যেই বৈঠক হতে পারে। ইউক্রেন এবং কিয়েভের প্রতিনিধি দল বৈঠক করবে, এবং প্রথম বৈঠক ব্যর্থ হয়েছে, কোনো ফলপ্রসূ হয়নি। পাশাপাশি ইত্তেফাকের কথা বলেন, ইত্তেফাক যে প্রধান শিরোনাম করেছে আমার সংবাদপত্র, রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিলেন আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্ট। এটা ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে উনি সংযুক্ত হয়ে ভিডিও বার্তায় এই বক্তব্য দিয়েছেন, এবং ইউরোপীয় ইউনিয়ন তার এই বক্তব্য গ্রহণ করেছে। এবং আপনি জানেন যে গত দুই দিন আগে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার জন্য যে আবেদন জমা হয়েছে, এটা ইতিবাচক দৃষ্টিতে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষ, পার্লামেন্ট কিংবা কমিশন দেখছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে বললেন, এটা হচ্ছে রাশিয়ার যে আগ্রাসী যুদ্ধ, ইউক্রেনকে একতরফাভাবে জাতিসংঘের নিয়মকানুন, আইন, রীতি, আন্তর্জাতিক যে রুলস, সব উপেক্ষা, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া যেভাবে আক্রমণ করেছে ইউক্রেন নামক এই দেশটিকে,
এবং ইউক্রেনের জনগণকে যেভাবে অনিশ্চিত এবং জীবনের মধ্যে ফেলে দিয়েছে, শুধু একটি একক আধিপত্যবাদ সৃষ্টি করা পূর্ব ইউরোপ অঞ্চলে, যারা একসময় স্বাধীন হয়েছে রাশিয়ার সেই সোভিয়েত ব্লক থেকে, তাদেরকে গ্রাস করা, নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা উনি চালাচ্ছেন ভ্লাদিমির পুতিন, এবং পুরো বিশ্বকে জাতিসংঘে গতকাল জেনেভায় সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে, ওখানে তোপের মুখে পড়েছে রাশিয়ার প্রতিনিধি। এখন ইত্তেফাকে ছবিটা ছাপা আছে যে ইউএ প্রতিনিধিরা সবাই বয়কট করছে, যার ফলে এ এক বিশ্ব তালমাতাল পরিস্থিতিতে রাশিয়া যে কাজটি করেছে এটা এখনও যুদ্ধবিরতি কিংবা সৈন্য প্রত্যাহারের কোনো উদ্যোগ নেয়নি, সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি, আলোচনার মাধ্যমে সেটা আসে কি না আমরা দেখতে চাই এবং অপেক্ষা করতে চাই। আমরা আসলে অপেক্ষাই করতে চাই, পৃথিবীটা যেন শান্ত থাকে, কোনো যুদ্ধ যেন, এবং আরেকটা আধিপত্যবাদের কোনো চিন্তা কিংবা বিস্তার যাতে না থাকে। জনগণের কথা বলছিলাম, একটি পত্রিকা বিরাট হেডলাইন করলো, করোনার বিদায় ঘণ্টা। আদৌ কি করোনার বিদায় ঘণ্টা বলা যায়? গত এক মাসে করোনা পরিস্থিতি বিবেচনা করে হয়তো এটা করেছে। আমরা এতদিন, গত দুবছর করোনা অভিজ্ঞতা থেকে বলতে পারতাম যে 5%-এর নিচে সংক্রমণ নামলে আমরা কিছুটা স্বস্তি বোধ করতে পারি। গতকাল মঙ্গলবার ছিল 3.3% সংক্রমণ, 6 জন সম্ভবত মৃত্যুবরণ করেছে, এবং করোনার সংক্রমণ কমে যাচ্ছে এটা ঠিক, বৈশ্বিক একটি উন্নয়ন ঘটেছে। তবে এটা শঙ্কা রয়ে গেছে, আপনি যেটা বলছিলেন, করোনা শূন্যতে নামে আসলেও আমাদের, কারণ এটা এমন একটা ভাইরাস, ডেডলি ভাইরাস, প্রাণঘাতী ভাইরাস বলা হয়, এটাকে আমরা কখনো বিদায় করতে পারবো না। পুরো চিকিৎসা বিজ্ঞান, গবেষণা, মেধা সব কিছুই এখনও খুব, যুক্তরাজ্য, অক্সফোর্ড, বিভিন্ন প্রতিষ্ঠান, দেশে যে উন্নত চিকিৎসা বিজ্ঞানীরা দেখছেন, ওইভাবে তেমন কিছু উনি করতে পারেননি। যে ভাইরাসের যে টিকাটা এসছে, যে বিষয়টা আমরা প্রয়োগ করেছি, সেটা আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে, ইমিউনিটি, শরীরের কিছু সক্ষমতা তৈরি করেছে এবং ভাইরাসকে দুর্বল করে দিয়েছে। কিন্তু আপনি দেখেন গত 2 বছরে 3-4টি ভ্যারিয়েন্ট এসে গেছে, করোনা ভাইরাসের ডেল্টা, ডেল্টা প্লাস, অমিক্রন, বিভিন্ন দেশে বিভিন্ন রূপে এসছে, আমরা আক্রান্ত হয়েছি। অতএব আমার মনে হয় নির্ভর হওয়ার একেবারে, স্বস্তির কথা বললেও কিন্তু নির্ভর হওয়া যাবে না, এবং বিদায় ঘণ্টা এটা আরো বলার সময় এখনো আসেনি আমি মনে করি। যদিও জনগণ আশাবাদী চেষ্টা করছে যে সংক্রমণ ও মৃত্যু ধীরে ধীরে নামছে এবং এটা স্বাভাবিক হচ্ছে, এবং ফ্লুর মতো ভবিষ্যতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জ্বর, ঠান্ডা, সর্দি, ফ্লুর মতো থাকবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে, খুলে গেছে বলা যায়, পরীক্ষাগুলো নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, অনুরোধ ডিসিদের আজ থেকে নেতাদের দেখেছে নাট প্রশাসন, এবং এখানে বলা হচ্ছে যে পদবি বদল ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কর্ম কমিশনার ভূমি কার্যালয়ের কর্মচারীরা টানা কর্মবিরতি পালন করছে, তাই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা এটা করছে। এবং এই যে ঘটনাটা, এটা যদি কারো চাকরির কোনো যদি ক্ষোভ থাকে, চাকরি করতে গিয়ে যদি অপ্রাপ্তিযোগ থাকে, যদি কোনো বঞ্চনার কথা থাকে, সেটা তো উপযুক্ত কর্তৃপক্ষ আছে, এরা তো সরকারি কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কেন এই যে ধরনের কর্মবিরতি, ট্রেড ইউনিয়নিজম করবে, এটা তো কাম্য না, আমি সমর্থন করতে পারছি না। আরও অনেকেই করে নাকি, সরকারি কর্মচারী খোদ করে করে, এটা একটা প্রবণতা আছে, কিন্তু এটা আইনসিদ্ধ না। আপনি যেটা বললেন যে যৌক্তিক পর্যায়ে, যৌক্তিক জায়গায় জনগণের হয়রানি না করে যাতে আন্দোলন হয়, সেটাই ওভাবে করুক, এটা আন্দোলন করার মতো পরিবেশ পরিস্থিতি আমরা অ্যাফোর্ড করতে পারি না। আমরা চকরিয়ার দুর্ঘটনাটা এখন আমরা ভুলে যাইনি, সেই 6 ভাই একসাথে মারা গেল সড়ক দুর্ঘটনায়, এক পরিবারের, একই পরিবারের, এবং সেই পরিবার যে কি পরিমাণ নিঃস্ব হয়ে গেল সেটার পত্রপত্রিকা এবং খবর আমরা জানি। আজকে প্রথম আলোর একটি শিরোনাম যদি আপনাকে আমি পড়ে শোনাই, কি নিদারুণ দেখেন, বিদেশে পাড়ি দেওয়ার আগের রাতে সড়কে প্রাণ গেল রাকিবের। মাদারীপুরের দরিদ্র কৃষক পরিবারের সন্তান রাকিব স্বপ্ন দেখছিলেন বিদেশে পাড়ি দেওয়ার, আশা ছিল সেখানকার উপার্জনের অর্থে তিনি পরিবারের সচ্ছলতা ফেরাবেন, কিন্তু যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় মরে গেলেন। কি মর্মান্তিক,
এই বিদেশ যাওয়ার প্রস্তুতি, তার পরিবার পরের দিনই যেতেন তিনি, নিশ্চিত ফ্লাইট ছিল, কনফার্ম ফ্লাইট ছিল, হয়েছে কি এটা নিয়তির পরিণতি। আর সড়ক দুর্ঘটনা নিয়ে কি বলবো, কত বলবো, আপনার এই অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, শুধু আমরা কি কথাই বলে যাব, কোনো কি প্রতিকার দেখবো না? এখানে সড়ক দুর্ঘটনা রোধে কী করতে হবে, কতগুলো ব্যাপার আছে, আবার বলা দরকার, বলতেই হবে। হাইওয়ে পুলিশ আছে, সড়কে শৃঙ্খলা আনবে, স্থানীয় থানা পুলিশ কিংবা অন্য প্রশাসন আছে, ওখানে বাজার টাজার যাতে না বসে। সড়ক যারা নির্মাণ করে, সড়ক পরিবহন, সড়ক জনপদ দপ্তর, সেটা বৈজ্ঞানিক সায়েন্টিফিক টেকনিক্যাল বিষয়টা বিবেচনা রেখে, এটাই যেটা আপনি বললেন যে সড়কে হাইওয়েতে কোন ধরনের যান চলাচল করবে সেটারও একটা তো নীতিমালা আমি বলছি। এবং সড়ক যারা নির্মাণ করে, সড়কের যারা মালিক, রোডস ডিপার্টমেন্ট, তারা নিশ্চয়ই ডিভাইডার দিবে, টার্নিং দিবে, স্পিড ব্রেকার দিবে, এগুলো থাকবে। এরপর সড়ক যারা, কোন ধরনের যানবাহন চলবে, ফাস্ট মুভিং ভেহিকেল চলবে না স্লো মুভিং ভেহিকেল চলবে, ইঞ্জিন চালিত চলবে নাকি অযান্ত্রিক যানবাহন চলাবে, এটা নির্ধারণ করবে বিআরটিএ। এবং কোনো গাড়ি যদি উল্টো পথে আসে, ট্রাফিক আইন এবং সড়ক পরিচালনা বিধি যদি লঙ্ঘন করে, সেটা দেখবে ট্রাফিক পুলিশ। কতগুলো ডিপার্টমেন্টের কথা মানে মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সংশ্লিষ্ট মানুষজন আছেন এবং দায়িত্ব আছে, এই দায়িত্বটা এমনভাবে নির্দিষ্ট করা আছে, কিন্তু কোথায় হচ্ছে? তার উপর আমরা যারা সড়কে চলাচল করি, যারা বাস নামায়, যারা লেগুনা নামায়, যারা প্রাইভেট কার চালায়, হ্যাঁ, তাদের দায়িত্ব আছে না? হ্যাঁ, হবে, এরকম রিয়াদদের মতো ঘটনা ঘটবে, চকরিয়ায় এক পরিবারের ছয় সন্তান চলে যাবে, এরকম হবে। ওরা তো রাস্তা পার হচ্ছিল, দুঃখ, চকরিয়ার ওই ঘটনা, মা তার ছেলেদেরকে নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছিল, একটা লেগুনা এসে মেরে দিছে, অনেক পরে ঢাকা থেকে সম্ভবত অনেক দূর থেকে লেগুনাকে ধরা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে জীবন নিয়ে, জীবন হানি, জীবন হাতে নিয়ে যারা সড়কে চলে, এটার যে আইন, এই আইনটা প্রয়োগ করা উচিত, খুবই জরুরি, খুবই জরুরি। এটা প্রয়োগ করবে ওই যে কর্তৃপক্ষগুলোর নাম বললাম তারা, এবং এর কোনো বিকল্প নাই। আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থার বিকল্প নাই। আজকে ওয়ার্ল্ড সেফটি ডে বোধ হয়, এবং কোনো একটি আন্তর্জাতিক সংস্থার, WHO অথবা কোনো একটি সংস্থা, আমি ঠিক ভুলে যাচ্ছি, একটু আগে দেখছিলাম, কিছু সাংবাদিকতার উপর কিছু পুরস্কার দিয়েছে আন্তর্জাতিক উদ্যোগে এবং প্রতিযোগিতা। বাংলাদেশের কয়েকজন সাংবাদিক, আমার খুব ভালো লাগছে বলতে, তাদের লেখালেখি রিপোর্টিংয়ের মাধ্যমে তারা সেরা পুরস্কারগুলো পেয়েছে। এবং আমাদের সহকর্মী বন্ধু এই সাংবাদিকদের আমি সাধুবাদ জানাতে চাই, তাদের এই প্রাপ্তি এবং অর্জন অন্তত নিরাপদ সড়কের যে চেতনা এবং আমাদের প্রত্যাশা হলে কিছুটা জাগ্রত করবে, সেটার পরিবেশটা যেন তৈরি করে। প্রথম আলোতে আরেকটি শিরোনাম খুবই উদ্বেগজনক, এবং এখানে বলা হচ্ছে যে বালু খেকো চেয়ারম্যান তিনি। আমি যদি পড়ে শোনাই আপনাকে, প্রতিদিন বালু বিক্রির 1 কোটি টাকা সেলিম খানের পকেটে যায়, 8 বছরে আনুমানিক 2,880 কোটি টাকা তার পকেটে গেছে। বালু তোলার অনুমতি দিতে মন্ত্রীর 15টি চিঠি, নির্বিচারে বালু তোলার পরিবেশ ও জীব বৈচিত্র্য বিপর্যস্ত, রাত দিন 200+ ড্রেসারে চলে বালু উত্তোলন, প্রায় 600টি ব্ল্যাকহেড দিয়ে এই বালু পরিবহন করা হয়। দেখুন, আমি যে জেলার কথা বলছেন চাঁদপুর, আমি এই জেলার একজন নাগরিক, আমি এই জেলার আমার জন্ম, এবং এই যে ব্যক্তিটি নিয়ে আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, সেলিম খান, তাকে নিয়ে বহু লেখালেখি হচ্ছে, এবং তিনি, দুর্ভাগ্য হলো সত্য, ওই এলাকার সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের প্রিয়তম ডাক্তার দীপুমনির অত্যন্ত আপনজন, প্রিয়ভাজন ব্যক্তিত্ব, তার সংস্পর্শ এবং আশীর্বাদ আছে। এবং সেলিম খান যদি ভালো কাজ করে, এটা দায়ও দীপুমনির, সেলিম খান যদি খারাপ কাজ করে, এই দায় দীপুমনি এড়াতে পারবেন না। গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী, পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এই সেলিম খান একজন দস্যু ব্যক্তি, দস্যু জাতীয় প্রকৃতির ব্যক্তি, দস্যু, বুঝেন, তিনি বালু খেকো, যাকে কিছুদিন আগে যুগান্তর্শ অন্য পত্রিকায় বহু রিপোর্ট এসছে, এবং পত্রিকার ভাষ্য অনুযায়ী দীপুমনি 15টি চিঠি দিয়েছেন এই সেলিম খানকে ফেভার করার জন্য, তার প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য। আমি মিলাতে পারি না, আমি হিসাব বুঝছি না, আমি ধারণা করতে পারছি না, কি বলবো, দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলার নাই।
যদি আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করুন, কিছু বলার নাই আর মন্তব্য করার নাই, কারণ নেই। এসব দুর্বৃত্তপনাকে যে রাজনীতি প্রশ্রয় দেয়, উৎসাহিত করে, সে রাজনীতি বোধহয় পরিত্যাজ্য এবং সে রাজনীতি আমাদের কাম্য না। মাননীয় প্রধানমন্ত্রী বিমা খাত ডিজিটাল ও অটোমেশন করতে হবে এটার উপরে জোর দিয়েছেন, আপনার মন্তব্য শুনতে। বিমা খাত ইন্স্যুরেন্স সিস্টেম, দেখেন বিমা এমন একটি জিনিস, আপনি চিকিৎসা করাবেন এতেও বিমার প্রয়োজন আছে, আপনি ভ্রমণ করবেন বিমার প্রয়োজন আছে, জীবনের বিমা তো আছে বিভিন্ন স্কিম, আপনি শিক্ষা বিমাও আছে। বাংলাদেশে এই বিষয়টি খুব বেশি প্রাতিষ্ঠানিক, বাংলাদেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি করেছে, আমরা ডিজিটালাইজ করেছি, সব কিছু করেছি, কিন্তু বিমাটা বোধহয় নজরে পড়েনি বেশ কিছু বছর ধরে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে অটোমেশন, ডিজিটাল এবং মানে বিষয়টা হচ্ছে যে বিমার যে দাবিদার তার সে যেন ভোগান্তির শিকার না হয় সেই বিষয়টি, এবং বিমা কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসহযোগিতা করে, মানুষকে ভোগান্তির পরিবেশ তৈরি করে, মানুষ ভুগে এবং দাঁড়ে দাঁড়ে ঘুরছে। শুনেন, ইন্স্যুরেন্স ক্লেম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আজকে নিউ ইয়র্কে যান, সফর করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন, আপনাকে আগে চিকিৎসা হবে, আপনি টাকা দেবেন কি দেবেন না সেটা পরে পড়ে। আপনি হাজার হাজার ডলার চিকিৎসা ব্যয় নির্বাহ করার মতো অবস্থা আছে কিনা সেটা পরে আপনাকে চিকিৎসা করবে, যখন বিল আসবে আপনি দিতে পারছেন না তখন ইন্স্যুরেন্স এই বিলটা পেমেন্ট করবে। ব্যাপারটা হচ্ছে এমনভাবে কিছু ব্যাপার আছে এবং কিছু ব্যাপার প্রাতিষ্ঠানিকতা পেয়েছে বিভিন্ন উন্নত দেশে, আমরাও সেদিকে যাচ্ছি, কিন্তু দ্রুত যাওয়া দরকার, দ্রুত যাওয়া দরকার। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা যদি কালের কণ্ঠের শিরোনামটা আপনাকে আরেকবার শোনাই, নতুন নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা কুমিল্লায়, সিটি নির্বাচন, কুমিল্লা সিটি কর্পোরেশনের যে বর্তমান নির্বাচন আছে, নির্বাচিত মেয়র আছে, 5 বছর শেষ হবে আগামী খুব অতি সম্প্রতি, এবং হাবিবুল আওয়াল সাহেবের নেতৃত্বে যে কমিশন তারা প্রথমে নির্বাচনটি আয়োজন করবে এবং যথার্থ বলেছে যে প্রথম পরীক্ষা। নির্বাচন কমিশন সিইসি সাহেব যেসব কথাবার্তা বলেছেন নিশ্চয়ই তার চিন্তা চেতনা আছে এবং এই নির্বাচনটা কি হয় আমরা দেখতে চাই, শুরুটা কেমন হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার মধ্যে আপনারা নিশ্চয়ই শুনলেন করোনা সংক্রমণের কথা বলা হচ্ছে, নির্ভর হওয়ার কিন্তু সুযোগ নেই, আমরা আসুন একটু সতর্ক থাকবার চেষ্টা করি আর দুর্নীতির বিরুদ্ধে আসুন রুখে দাঁড়াই, দেশটা এগিয়ে যাচ্ছে, আপনার আমার সবার অংশগ্রহণটা খুব জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে, খোদা হাফেজ।